সুদী দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। আজ আমরা কথা বলবো ধর্ষণ বিষয়ে। এবার ধর্ষিত হলো শার্শার প্রতিবন্ধী নারী। শার্শার আমলা গ্রামে ঘটেছে ধর্ষণের ঘটনা। পুলিশ ধর্ষক গফফারকে ধরতে চালাচ্ছে অভিযান। ধর্ষণের কেমন শাস্তি চান আপনি? আগুনে পুড়িয়ে মৃত্যু নাকি ফাঁসি, গুলি করে নাকি পাথর নিক্ষেপের মাধ্যমে? সরকার কার্যকর করবে কোনটি? সৌদি আরবে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড, মিশরে ফাঁসি, চীনে পুরুষাঙ্গ কর্তন ও দ্রুত মৃত্যুদণ্ড, উত্তর কোরিয়ায় ফায়ারিং স্কোয়াডের গুলি, ইরানে ফাঁসি অথবা প্রকাশ্যে পাথর নিক্ষেপ, যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমৃত্যু কারাদণ্ড, মঙ্গোলিয়ায় ধর্ষিতার পরিবারের হাতে ধর্ষকের মৃত্যুদণ্ড, গ্রিসে আগুনে পুড়িয়ে মৃত্যু, আফগানিস্তানে 4 দিনের মধ্যে মৃত্যুদণ্ড অথবা ফাঁসি, আরব আমিরাতে 7 দিনের মধ্যে মৃত্যুদণ্ড। আমরা প্রতিনিয়ত আমাদের এই বাংলাদেশে ধর্ষণের খবর শুনি। সেগুলোর মধ্যেও কিছু উল্লেখযোগ্য হলো সিলেট ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণ, কুষ্টিয়ায় মাওলানা কর্তৃক ছাত্রী ধর্ষণ, গোপালগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণ, নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন ও যশোরের নাভারণে 3 মাস আটকে রেখে ধর্ষণ সহ দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ষণ করা মানে সমগ্র নারী জাতিকে ধর্ষণ অপমান করা। আমরা এই ধর্ষকের উপযুক্ত বিচার চাই, সেই উপলক্ষে আমাদের এই মানববন্ধন করা। দেশব্যাপী যে ধর্ষণ ধর্ষণবাদ শুরু হয়েছে, আমরা ধর্ষণের তীব্র নিন্দা জানাই। দেশের শত শত প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা সহমত প্রকাশ করছি এবং দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে নেমেছি। আমরা সরকারের সাথে আছি, সরকারের সাথে ছিলাম, সরকারের সাথে থাকবো। আমরা দ্রুত সময়ে সর্বোচ্চ দাবি মৃত্যুদণ্ড কামনা করছি ধর্ষকদের। সারা বাংলাদেশে চলমান যে ধর্ষণের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ করছে আমরা ছাত্র সমাজ, মানে আমাদের বেনাপোলের সর্বস্তরের ছাত্রছাত্রীরা মিলে আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসূচি হয়তো অংশগ্রহণ করেছি। অংশগ্রহণের মাধ্যমে আমরা ধর্ষকদের সারা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি। এই মানববন্ধনের কারণ, আমরা দেশে চারিদিকে যেভাবে ধর্ষণ হচ্ছে, আমাদের মা বোনেদের নিরাপত্তা এবং ধর্ষকের সরাসরি ফাঁসির দাবিতে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি। সারা দেশের সাথে যশোরের বেনাপোলে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রীরা মানববন্ধন প্রতিবাদ সভা করেছে। হাতে লেখা প্লাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন তারা। সব বয়সী নারীরা নিরাপত্তাহীনতায় নিষ্পেষিত হচ্ছেন সর্বত্র। এক শ্রেণীর বিকৃত রুচি কামন্দ অমানুষের লালসার শিকার হচ্ছেন তারা। সরকারের তড়িৎ ব্যবস্থার সাথে একাত্মতা জানিয়ে ছাত্রছাত্রীরা বলেন, আমরা আর কোনো ধর্ষিতা নারীর আর্তচিৎকার শুনতে চাই না। ধর্ম, বর্ণ, গোত্র, সব পেশার মানুষের দাবি অভিন্ন, কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধিক আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করে এই ভয়াবহ অসহনীয় দমবন্ধ পরিবেশ বন্ধ করতে হবে। এখনই ফেরাতে হবে নিরাপদ পরিবেশ, সর্বত্রই গড়তে হবে দুর্বার প্রতিরোধ। আমার তোমার বাংলাদেশ, আগে করো ধর্ষক শেষ। ধর্ষণকারীদের কি ধরনের শাস্তি চান আপনি? কমেন্ট করে আমাদেরকে জানান। সচেতন হয়ে উঠুন আপনিও, শেয়ার করুন ভিডিও, সুযোগ করে দেন অন্যকে তাদের মতামত জানাতে।